नमस्कार, गुड मॉर्निंग। ভাৰতবৰ্ষত কোভিড-19 করোনা ভাইরাসে ভয়ঙ্কর রূপ ধারণ করে। যোৱা 24 ঘণ্টাত 4,700 জনের গাত কোভিড-19 ধরা পড়েছে। ইয়াকে লৈ ভারতবর্ষত মুঠতে 68,000 লোক সংক্রমিত হয়েছে আর মৃত্যু হয়েছে 2,000-ও বেশি। অন্যহাতে সমগ্র পৃথিবীতে 2,77,000-ও বেশি লোকে প্রাণত্যাগ করব। করোনা ভাইরাসে কহিয়াই আনিছে অসমলৈ ভয়ঙ্কর প্রত্যাহ্বান। আক্রান্ত রোগীর সংখ্যা 62 জনলৈ বৃদ্ধি পাইছে আর মৃত্যু হয়েছে 2 জনের। কোনো ট্রেভেল হিস্ট্রি নথকাকৈ আক্রান্ত হয়েছে গুৱাহাটীত কেইবাজনো লোক। আজমির আর মুম্বাইৰ পৰা অহা কেইবাজনো ব্যক্তিও এই রোগত আক্রান্ত। ইফালে দিনে ৰাতিয়ে নিজ ৰাজ্যলৈ বুলি উভতি আহিছে বহিৰাজ্যত থকা লোকসকল। কিন্তু অসমত নাই পর্যাপ্ত পরিমাণের ICU আর ভেন্টিলেটরের ব্যবস্থা। এতিয়া আমার সাবধানতাইহে মহান অস্ত্র হব। সেয়ে অসমবাসী রাইজ, এতিয়া সজাগ হোক, সাবধান হোক, সজাগ করাও, সাবধান করাও। ঘরতে থাকক, সুখত থাকক, বাঁচি থাকক।